আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ক টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম তো আজ আমরা প্রথম অধ্যায় আকাই থেকে আলোচনা শুরু করব তো এখানে আমরা একটা দলগত কাজ দেখতে পাচ্ছি বলা আছে তোমরা আজকের আলোচনা থেকে আঁকাইদ সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করেছো দলে আলোচনা করে লিখো তো এখানে বলা আছে প্রিয় শিক্ষার্থী তোমরা অতিথি মহোদয়ের সাথে আলোচনা মতবিনিময়ের মাধ্যমে আকাইদের মৌলিক বিষয় বলি সম্পর্কে সুন্দর ও স্পষ্ট একটি ধারণা অর্জন করতে পেরেছ আলোচনা গুরুত্ব অংশগুলো তোমরা নিশ্চয়ই তোমাদের খাতায় লিখে রেখেছ চলো এখন শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি অথবা তোমরা আলোচনা করে খাতায় তো এই দলগত কাজটির উত্তর আমরা দেখে নেব তো আমরা এখানে লিখতে পারি আকাইদ আরবি শব্দ এর অর্থ বিশ্বাসমালা ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর অর্থাৎ আল্লাহতালা ফেরেশতা তার রাসুল ও আখিরাত ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয় দিকের ওপর ভিত্তি করে আকাইদকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এগুলো হলো বিশ্বাসগত দিক এবং প্রয়োগিক বা আচরণগত দিক তো প্রথমে আমরা বিশ্বাসগত দিকটা দেখি বিশ্বাসগত দিক দিয়ে আল্লাহালা ফেরেশতা আসমানি কিতাব পরকাল জান্নাত নামের ওপর বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয় প্রয়োগিক অর্থে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ইবাদত দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপনের মাধ্যমে পালন করাকে আকাইদ বলা হয় ইসলামের মূল বিষয় হচ্ছে আকাইদ তাই আকাইদে বিশ্বাস স্থাপন না করলে কখনো ইসলাম ধর্মে দীক্ষিত হওয়া যায় না তো আমরা এক নম্বর পৃষ্ঠার কাজটা দেখে নিলাম এখন আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে একটু জানবো তো তোমরা শিক্ষার্থীরা এই অংশ পড়ে নেবে নিজের মতো করে তো এখানে আল্লাহ তা এই পড়াগুলো তোমরা কাইন্ডলি নিজের মতো করে পড়ে নেবে এখন আমি জোড়ায় কাজটা আলোচনা করব এখানে কি বলা হয়েছে একটু দেখে নাও আল্লাহ তাওয়াবুন মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার অথবা তোমাদের কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো তো এর উত্তরটা আমরা দেখে নেব এখন আল্লাহ তাওবন একটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে তবা কবুলকারী বা ক্ষমাকারী আল্লাহর বান্দা অপরাধ করলে তা ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন আল্লাহ তাওবুন এটি একটি আল্লাহর গুণবাচক নাম তাহলে আমরা তারপর একটু দেখে নেই আমরা আমাদের বাস্তব জীবনের কর্মে এই নামের যে যে শিক্ষা বাস্তবায়ন করতে পারি এক নম্বর আমরা কোনো অপরাধ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইব কারণ আল্লাহ ক্ষমাশীল দুই নম্বর কেউ যদি আমাদের সাথে অন্যায় করে এবং সে যদি ভুল বুঝতে পেরে ক্ষমা চায় তাহলে সেটি ক্ষমা করে দেব কারণ আল্লাহ ক্ষমাশীলদের পছন্দ করেন তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পেজের কাজগুলো নিয়ে আলোচনা করব